আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিত মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ আমি বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ সম্পর্কে আলোচনা করব। তার প্রসঙ্গে কিছু অজানা এবং অকথিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই হুমায়ুন আহমেদের সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি তবে দুবার কথা বলার সুযোগ হয়েছে প্রথমবার দু সালে সেবার বাংলা একাডেমি বইমেলায় আমার একটি বই প্রকাশিত হয় নাম বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক এই বইটি খুব আলোচনা তৈরি করেছিল ওই বইমেলায় তরুণদের মধ্যে বেস্ট সেলার হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক বইটিতে হুমায়ুন আহমেদ সার সম্পর্কে কিছু কথা ছিল বিশেষ করে তার দ্বিতীয় বিয়ে নিয়ে একটি গদ্য গল্প ছিল কোনো না কোনোভাবে এই বিষয়টি জেনে যান হুমায়ুন আহমেদ স্যার এরপর তিনি লোক মারফত আমার বইয়ের স্টলে এসে আমাকে খোঁজ করেন তিনি একটি লোক পাঠান সেই লোকই মূলত আমাকে খোঁজ করেন তার সঙ্গে দেখা হয় তিনি বলেন হুমায়ুন আহমেদ স্যার আপনাকে দেখা করতে বলেছেন আপনি যে তার সম্পর্কে কিছু কথা আপনার বইয়ে লিখেছেন এ বিষয়ে তারও কিছু মতামত রয়েছে কিন্তু সেই সময় আমি আর হুমায়ুন আহমেদ স্যারের কাছে যাইনি ফলে দেখা হয়নি দ্বিতীয়বার হচ্ছে হুমায়ুন আহমেদের একজন সহকারী এসেছিলেন একটি টেলিভিশন চ্যানেলে চাকুরির জন্য। তখন আমি ওই চ্যানেলের বিশেষ প্রতিনিধি তিনি এসে হুমায়ুন আহমেদ স্যারকে ধরিয়ে দিয়েছিলেন স্যার আমাকে অনুরোধ করেছিলেন যে আপনার যদি সুযোগ থাকে তাহলে এই লোকটিকে চ্যানেলে ঢোকাবেন বা চাকরি দেবেন যাই হোক সেটিও আর সম্ভব হয়নি কারণ আমার হাতে তখন সেই ক্ষমতা বা সেই দায়িত্ব প্রাপ্ত আমি ছিলাম না বলেই হুমায়ুন আহমেদ স্যারের সেই সহকারীকে ওই চ্যানেলে চাকরি দিতে আমি পারিনি হুমায়ুন আহমেদ সম্পর্কে আমাদের অনেকেরই অন্যরকম আবেগ রয়েছে অনেকেই তাকে আবার নিন্দা করেন এই জন্যে কেউ কেউ বলে থাকেন নন্দিত নিন্দিত হুমায়ুন আহমেদ আজকে আমি একটা অসাধারণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই কেউ কেউ বিতর্ক করেন হুমায়ুন আহমেদ কি আস্তিক ছিলেন না নাস্তিক ছিলেন এই বিতর্কেও আমি যাব না হুমায়ুন আহমেদ রাসু সাল্লাহ সাল্লামের জন্য বুকের মধ্যে অসাধারণ এক ভালোবাসা লুকিয়ে রেখেছিলেন এই ঘটনা আমরা অনেকেই জানি না অন্য প্রকাশের নতুন অফিস উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বাংলা বাজারে গিয়েছিলেন এই নন্দিত কথা সাহিত্যিক তারপর সেই অনুষ্ঠানে একজন মাওলানার মোনাজাত শুনে তিনি মুক্ত হয়েছিলেন অসাধারণভাবে মোনাজাত করেছিলেন সেই মাওলানা মূলত এখান থেকেই তার মানসিক পরিবর্তনের শুরু তিনি নবীজি নামে একটি উপন্যাস লেখাও শুরু করেছিলেন শেষ করতে পারেননি কিন্তু এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে ঘটনার বাক প্রতিবাক রয়েছেন দৈনিক কালের কণ্ঠের সাময়িকী শিলালিপিতে একুশে অক্টোবর দু হাজার এগারো হুমায়ুন আহমেদের নিজের ভাষায় একটি লেখা প্রকাশিত হয় মানে তিনি নিজেই লিখেছিলেন বলেছিলেন আমি খুবই অবাক হয়ে তার প্রার্থনা শুনলাম ওই যে মাওলানার কথা বললাম সেই মাওলানার কথা তিনি বলছেন আমার কাছে মনে হলো এটি বইপত্র সম্পর্কিত খুবই ভালো ও ভাবুক ধরনের প্রার্থনা একজন মাওলানা এত সুন্দর করে প্রার্থনা করতে পারেন যে আমি একটা ধাক্কার মতো খেলাম মাওলানা সাহেবকে ডেকে বললাম ভাই আপনার প্রার্থনাটা শুনে আমার ভালো লেগেছে মাওলানা সাহেব বললেন আমার জীবনের একটা বড় আকাঙ্ক্ষা ছিল আপনার সঙ্গে একদিন দেখা হবে আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন আপনার সঙ্গে দেখা হয়েছে আমি তার কথা শুনে বিস্মিত হলাম কে বিস্মিত হলেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ আরও বললেন এই আকাঙ্ক্ষাটি ছিল কেন এটি জিজ্ঞেস করলেন হুমায়ুন আহমেদ মালানা সাহেব বললেন আপনার সঙ্গে দেখা করতে চাই কারণ আমি ঠিক করেছি দেখা হলেই আপনাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ শুরি আপনার লেখা এত লোক আগ্রহ নিয়ে পড়ে আপনি যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহুসাল্লামের জীবনীটা লিখতেন তাহলে বহু লোক লেখাটি আগ্রহ নিয়ে পাঠ করত আপনি খুব সুন্দর করে তার জীবনী লিখতে পারতেন বালনা সাহেব কথাগুলো এত সুন্দর করে বললেন যে আমার মাথার ভেতরে একটা ঘোর তৈরি হলো আমি তার কাঁধে হাত রেখে বললাম ভাই আপনার কথাটা আমার খুবই মনে লেগেছে আমি নবী করিমের জীবনী লিখব এই হলো ফার্স্ট পার্ট চট করে তো আর জীবনী লেখা যায় না এটা একটা জটিল ব্যাপার কাজটা বড় সেন্সিটিভ এতে কোথাও একটু উনিশ বিশ হতে দেয়া যাবে না লিখতে গিয়ে কোথাও যদি আমি ভুল তথ্য দিয়ে দিই এটি হবে বড় অপরাধ আমি নবীজির সিরাত পড়তে শুরু করি আমি অন্য দিনের মাসুমকে বললাম তুমি একটা সুন্দর কাভার তৈরি করে দাও তো এই কথাগুলো কিন্তু হুমায়ুন আহমেদ বলছেন তার লেখায় তিনি আরো বললেন কাভারটা চোখের সামনে থাকুক তাহলে আমার শুরু করার আগ্রহটা বাড়বে মাসুম খুব চমৎকার একটা কাভার তৈরি করে দিল বইটার নামও দিলাম নবীজি অল্প কয়েক লাইন লেখার পরেই একটা ছেলে মানুষই ঢুকে গেল মাথার মধ্যে ছেলে মানুষইটা হলো আমি শুনেছি বহু লোক নাকি আমাদের নবীজিকে স্বপ্নে দেখেছেন কিন্তু আমি তো কখনো তাকে দেখিনি আমি ঠিক করলাম যেদিন নবীজিকে স্বপ্নে দেখবো তার পরদিন থেকে লেখাটা শুরু করব। স্বপ্নে এখন পর্যন্ত তাকে দেখিনি যেহেতু এক ধরনের ছেলে মানুষের প্রতিজ্ঞার ভেতরে আছে সে কারণে লেখাটা শুরু করতে পারিনি ব্যাপারটা হাস্যকর তবু আমি স্বপ্নের অপেক্ষায় আছি নবীজিকে স্বপ্নে কিভাবে দেখবেন হুমায়ুন আহমেদ সেই জন্য তিনি গেলেন মদিনা সম্পাদক খানের কাছে তিনি তাকে নিজের লেখা জনপ্রিয় গ্রন্থ স্বপ্নযুগে রাসূল রাসুল সাল সাল্লাম উপহার দিলেন কদিন পরে তার শরীরে ধরা পড়ল মরণ ব্যাধি ক্যান্সার হুমায়ুন আহমেদ চিকিৎসার জন্য আমেরিকায় পা বাড়ালেন যাবার সময় তিনি পছন্দের তিনটি জিনিস নিয়ে যান জায়নামাজ তসবি আর মহিউদ্দিন খানের স্বপ্নযুগে রাসূল রাসুল সাল্লাহ আলহিসাল্লাম গ্রন্থটি মৃত্যুর কয়েক মাস আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার গোপন ইচ্ছের কথা গোপন ইচ্ছা এবং প্রগাঢ় ইচ্ছা হচ্ছে মৃত্যুর এক দুই ঘন্টা আগেও যেন এক লাইন বাংলা গদ্য লিখতে পারি যেন হাফুতাস গুরের নাম করি এই মরে গ্রামে বাঁচা ভরে এই আল্লাহ কোদারে ডাকাটাকি করতেছি তিনি যে গদ্যটির ইঙ্গিত দিয়েছিলেন এটি নিঃসন্দেহে নবীজি নামের গ্রন্থটি প্রিয় বন্ধুরা নবীজিকে স্বপ্ন দেখে বাকি কষ্টকেও তিনি করতে চেয়েছিলেন কিন্তু তিনি কি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন তবে স্বপ্ন দেখার আগে তিনি যে অংশটুকু লিখেছিলেন নবীজি গ্রন্থের সেটি আমি আপনাদেরকে শোনাতে পারি আরব পেনিনসুয়েলা বিশাল মরুভূমি যেন আফ্রিকার সাহারা পশ্চিমে লোহিত সাগর উত্তরে ভারত মহাসাগর পূর্বে পার্শিয়ান গালফ দক্ষিণে প্যালেস্টাইন এবং সিরিয়ার নগ্ন পর্বতমালা সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল এখানে শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই সারা বৎসরই মরুর আবহাওয়া দিনে সূর্যের প্রখুর উত্তাপ সব জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে সারাদিন ধরে বইছে মরুর শুষ্ক হাওয়া হাওয়ার সঙ্গে উড়ে আসছে তীক্ষ্ণ বালুকণা কোথাও সবুজের চিহ্ন নেই পানি নেই তারপরেও দক্ষিণের পর্বতমালায় বৃষ্টির কিছু পানি কিভাবে যেন চলে আসে মরুভূমিতে হঠাৎ খানিকটা সবুজ অঞ্চল হয়ে ওঠে বালি খুঁড়লে কাদা মেশানো পানি পাওয়া যায় তৃষ্ণার্ত বেদুইনের দল ছুটে যায় সেখানে তাদের উটগুলির চোখ চকচক করে ওঠে তারা হঠাৎ গজিয়ে গুল্ম চিবায় তাদের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে তারা নির্বিকার মরুর জীবন তাদের কাছেও কঠিন অতি দ্রুত পানি শেষ হয় কাটাফর্তি গুল্ম শেষ হয় বেদুইনের দলকেও আবারও পানির সন্ধানে বের হতে হয় তাদের থেমে থাকার উপায় নেই সবসময় চলতে হবে এর মাঝে যুদ্ধ এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের হামলা পবিত্র কোরআন শরীফে জীবন্ত সমাধিস্থ কন্যা বিষয়ে আয়াত নাজেল হল কেয়ামতের বর্ণনা দিতে দিতে পরম করুণাময় বললেন সূর্য যখন তার প্রভা হারাবে যখন নক্ষত্র খসে পড়বে পর্বতমালা অপসারিত হবে যখন পূর্ণ উষ্ঠি উৎক্ষেপিত হবে যখন বন্য পশুরা একত্রিত হবে যখন সমুদ্র স্ফীত হবে দেহে আত্মা কোন হবে তখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যে মহামানব করুণাময়ের এই বাণী আমাদের কাছে নিয়ে এসেছেন আমি এক অকৃতি তাঁর জীবনী আপনাদের জন্য লেখার বাসনা করেছি সব মানুষের পিতৃ ঋণ মাতৃ ঋণ থাকে নবীজির কাছেও আমাদের ঋণ আছে সেই বিপুল ঋণ শোধের অতি অক্ষম চেষ্টা ভুলভ্রান্তি যদি কিছু করে ফেলি তার জন্য ক্ষমা চাচ্ছি পরম করুণাময়ের কাছে তিনি তো ক্ষমা করার জন্যই আছেন ক্ষমা প্রার্থনা করছি নবীজির কাছেও তাঁর কাছেও আছে ক্ষমার অথৈ সাগর এতটুকু লিখেই হুমায়ুন আহমেদের মধ্যে ওই যে ছেলে মানুষই সেটার ঝোঁক তৈরি হয়েছিল এতটুকু লিখে তিনি ভেবেছিলেন যে নবীকে দেখতে চাই এরপর বাকিটুকু লিখব নবীজির হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ সাউন তার এক স্মৃতিকথায় লিখেছিলেন আমেরিকাতে চিকিৎসাধীন এক রাতে ঘুম থেকে ওঠে গোসল করে নবীজি লেখা ফের শুরু করেন তিনি এটি লিখা অবস্থায় তার মৃত্যু হয় এটাই হুমায়ুন সাহিত্যের শেষ কাজ ওই রাতে নবীজির কতটা অংশ হুমায়ুন আহমেদ লিখতে পেরেছিলেন সেই অংশটুকুই যদি পাঠকের জন্য প্রকাশিত হয় তাহলে পাঠক অনেক অজানা অকথিত বিষয়ে জানতে পারবে প্রিয় দর্শক আমরা হুমায়ুন আহমেদের পুরো সাহিত্যকর্ম যদি বিশ্লেষণ করি তাহলে কি দেখব তিনি কখনোই কোনো অনুভূতিকে আঘাত করেননি সচরাচর আমরা দেখি অনেক লেখক অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মী কিছুটা জনপ্রিয় হলেই তারা অন্যের অনুভূতিকে আঘাত করে আনন্দ পান কিন্তু হুমায়ুন আহমেদ কখনোই কারো অনুভূতিতে আঘাত দিয়ে সাহিত্য রচনা করেননি বরং হুমায়ুন আহমেদ নিজেই একটি জ্ঞান ও আনন্দের সাগর তৈরি করেছিলেন যে সাগরে অবগাহন করে অনেকেই নিজেকে সমৃদ্ধ করেছেন এখনও করে চলছেন নবীজি হজরত মাহমুদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি হুমায়ুন আহমেদের এই ভালোবাসার কল্যাণে তার কামনা করছি থাকবেন মুফতি মোহাদ্দেশ এবং ওলামাইকেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরিফের অতি নিকটের থেকে হজের চার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ